আসসালামু আলাইকুম আপুরা দ্য গ্যানিমেড বিউটির আরেকটি এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের টপিক হচ্ছে টোনার। স্কিন কেয়ারে টোনার একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট, কারণ এটি আমাদের স্কিনকে হাইড্রেটেড আর হেলদি রাখে। এখন কথা হচ্ছে টোনার কী। টোনার সেই শক্তিশালী উপাদান যা আমাদের ত্বকের প্রত্যেকটি ইম্পিউরিটিসকে নষ্ট করে দেয় এবং আমাদের ত্বককে হেলদি রাখে। আমরা যদি গ্লাস স্কিন পেতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই টোনার ব্যবহার করতে হবে, কারণ একমাত্র টোনারই ত্বকের গভীর থেকে সকল ময়লা পরিষ্কার করে ফেলে এবং আমাদের ত্বকের লোমকূপগুলোকে ক্লগ হতে দেয় না। ঘরে তৈরি করা বেস্ট টোনার। এখানে আমি একটি পাত্রে 50 ml মতো রোজ ওয়াটার নিয়ে নিয়েছি আর এখানে 50 ml মতো হোয়াইট ভিনেগার নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো রোজ ওয়াটার আর যে কোনো হোয়াইট ভিনেগার ব্যবহার করতে পারেন। গোলাপ জল আর ভিনেগার আমি এই কন্টেইনারে ভরে নিয়েছি। এখন এটা একসাথে মিশিয়ে নিয়েছি। এটি খুবই ইফেক্টিভ একটি টোনার, বিশেষ করে যাদের অয়েলি স্কিনে পিম্পল আছে তারা এটা অবশ্যই ব্যবহার করবেন, কারণ এটা থেকে তারা অনেক ভালো ফল পাবেন। এছাড়াও আপনারা যদি চান শুধু রোজ ওয়াটার বা শুধু হোয়াইট ভিনেগার, কিউকাম্বার জুস মানে শসার রস, টমেটোর রস, সব কিছুই আপনারা টোনার হিসেবে ব্যবহার করতে পারবেন। এগুলো ন্যাচারাল টোনার। আপনারা যদি ফ্রেশ ব্যবহার করেন তাহলে খুবই ভালো হবে। যদি তা পসিবল না হয় তাহলে ফ্রিজে এটা অনলি 1 সপ্তাহ স্টোর করবেন, এর বেশি সময় স্টোর করবেন না, কারণ তারপরে ওতে ব্যাকটেরিয়া তৈরি হয়ে যাবে, যেহেতু এগুলো ন্যাচারাল জিনিস। বাট পসিবল হলে এটাই ব্যবহার করবেন। এখন কথা হচ্ছে কেন টোনার ব্যবহার করব। টোনার আমাদের ত্বকের পোরগুলোকে মিনিমাইজ করে, কারণ এটি আমাদের ত্বকের গভীর থেকে যে ময়লা ওটা বের করে নিয়ে আসে। তাহলে আমাদের লোমকূপের মধ্যে যে ময়লাগুলো থাকে সেগুলো জমতে পারে না। ময়লা বের হয়ে যাওয়ার কারণে ত্বকের ছিদ্রগুলোকে আর বড় দেখায় না। আমাদের ত্বকের pH ব্যালেন্স ঠিক রাখে। আমরা ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার কারণে আমাদের স্কিনে যে ন্যাচারাল অ্যাসিডগুলো থাকে সেগুলো ধুয়ে যায় এবং ত্বক মলিন হয়ে যায়। এটি আমাদের ত্বকে প্রোটেকশন লেয়ার তৈরি করে, যাতে করে আমাদের ত্বকে বাইরে থেকে ধুলাবালি প্রবেশ করতে পারে না। আর ট্যাপের পানির ক্লোরিন আর আয়রন থেকেও আমাদের ত্বককে সুরক্ষিত রাখে। এটি আমাদের ত্বকে ময়েশ্চার অ্যাড করে, তাই মুখ ধোয়ার পরে টানটান ভাবটা আর আমাদের ত্বকে থাকে না। এটি আমাদের স্কিনকে রিফ্রেশ করে, তাই ত্বকের ক্লান্ত ভাবটা চলে যায়। আর এটা সবসময় ব্যবহার করার ফলে আমাদের ত্বকের ফেশিয়াল হেয়ারগুলোও আস্তে আস্তে রিমুভ হয়ে যায়। কিভাবে টোনার ব্যবহার করব। টোনার খুব জেন্টলি স্কিনে ব্যবহার করতে হয়। একটি কটন বা একটি টিস্যুতে সামান্য টোনার ঢেলে নিয়ে তারপর আস্তে আস্তে স্কিনটা রাব করে মুছে ফেলতে হবে। যেহেতু এতে ভিনেগার আছে তাই এটা ডিরেক্ট মুখে স্প্রে করাটা ঠিক হবে না, কারণ চোখে ডাইরেক্ট যদি ভিনেগার যায় তখন চোখ জ্বলতে পারে। এজন্য এটা কটন বলে নিয়ে তাহলে ধীরে ধীরে রাব করে মুছে ফেলতে হবে। বাট মাইল্ড টোনারগুলা একটি স্প্রে বটলে নিয়ে ডিরেক্ট মুখে স্প্রে করলেও একই রকম ফলাফল পাওয়া যাবে। স্কিনটা টোনিং করে নিয়েছি। আশা করি তোমরা পার্থক্যটা বুঝতে পারছো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। লাইক করো যদি তোমাদের ভালো লাগে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।